ছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ক্লাস নাইনের ম্যাথমেটিক্সের আট অধ্যায়ের কষে দেখি আটের তিন করাবো। আচ্ছা, এই আটের তিন করবার জন্য যে যে আমাদের এগুলো লাগবে সেটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র, এ কিউ মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র। তোমরা এগুলো আগে ক্লাসে সব শিখেছো। আচ্ছা, আমি একের অঙ্কটা দেখি কি বলছে। একের অঙ্কটাই বলছে টি টু দি পাওয়ার নাইন মাইনাস 512। আমরা কি করলাম, টি কিউবের হোল কিউব করলাম, মাইনাস 8-এর কিউব করলাম। তারপরে তাহলে আমাদের এটা কী হলো, এ কিউ মাইনাস বি কিউব সূত্র অনুযায়ী টি কিউ মাইনাস 8 ইন্টু টি কিউবের স্কোয়ার প্লাস টি কিউ ইন্টু 8 প্লাস 8-এর স্কোয়ার। তাহলে এইটাকে আবার আমরা দেখাচ্ছি, টি কিউবটা যেমন ছিল এইটাকে দেখাচ্ছি 2-এর কিউব। আর এটাকে যদি আমরা করি কি আসে, টি টু দি পাওয়ার 6 প্লাস 8 টি কিউ প্লাস 64। তাহলে এইটার জন্য আবার এ কিউ মাইনাস বি কিউবের যে সূত্র সেই অনুযায়ী টি মাইনাস 2 ইন্টু টি স্কোয়ার প্লাস 2 টি প্লাস 2 স্কোয়ার। আর এটা যেমন আছে রাখলাম, টি টু দি পাওয়ার 6 প্লাস 8 টি কিউ প্লাস 64। তাহলে এইটা আসছে কি আমাদের টি মাইনাস 2, এটা থেকে আসছে টি স্কোয়ার প্লাস 2 টি প্লাস 4 ইন্টু টি টু দি পাওয়ার 6 প্লাস 8 টি কিউ প্লাস 64। তাহলে আমাদের এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। আমরা এর পরে আসছি তিনের অঙ্কটা। তিনের অঙ্কটাতে আছে 8 ইন্টু পি মাইনাস 3 হোল কিউব প্লাস 343। এইটাকে আমরা 2 করে নিচ্ছি কিউবে, কিউব করার জন্য। তাহলে 2 ইন্টু পি মাইনাস 3 হোল কিউব করছি প্লাস এইটা হচ্ছে 7-এর কিউব। গুণ করে যদি দিই তাহলে এটা আসছে 2p-6-এর হোল কিউব প্লাস 7 কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে 2p-6 প্লাস 7 ইন্টু 2p-6-এর হোল স্কোয়ার মাইনাস 2p-6 ইন্টু 7 প্লাস 7-এর স্কোয়ার। তাহলে এইটা আসছে 2p+1। আর এখান এইটার হোল স্কোয়ারের সূত্রটা আমরা যদি ফেলি তাহলে কি আসছে, 2p² - 24p + 36, এটা গুণ করলে মাইনাস 14p + 42 + 49। তাহলে কি আসলো আমার, 2p+1 4p² - 38p + 127। বুঝতে পারলে তাহলে কীভাবে হলো অঙ্কটা। চারের অঙ্কটা আছে 1/8a³ + 8/b³। আমরা এটাকে যদি আমরা কিউবের ফর্মে ভাঙি তাহলে হবে 1/2a³ + 2b³ 1/2a³ + 2b³। তাহলে এ কিউব প্লাস বি কিউব হলো, তাহলে এটা কি আসছে, 1/2a+2b × 1/2a² - 1/2a × 2b+2b² এখানে এই 2 আর এই 2 কী হলো, কেটে গেল। তাহলে এইটা কি আসছে, 1/2a+2b × 1/4a² - 1/ab + 4b² ঠিক আছে। এরপরে আসছি আমরা ছয়ের অঙ্কটায়। ছয়ের অঙ্কটায় কী দেওয়া আছে দেখি, ছয়ের অঙ্কটায় দেওয়া আছে 6 a³ - a² - a² h। আমরা এইখান থেকে a কমন নিলাম, নিলে হলো r³ - r³। আর এখান থেকে r h কমন যাচ্ছে, a আর
সরি এইচ কমন যাচ্ছে, সরি এইচ কমন যাচ্ছে, তাহলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে এটা কমন থাকলো, এইটাকে আমরা সূত্রে ফেলি, সূত্রে আসছে কি আর মাইনাস আর ইন্টু আর স্কোয়ার ইন্টু আর আর প্লাস আর স্কোয়ার, আর এখান থেকে এইচ এইচ কমন রয়েছে, এইটা আসছে এ আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর। দেখতে পাচ্ছ এখানে এ আছে, এখানেও এ আছে, এ কমন গেল, এখানে আর মাইনাস আর আছে, এখানেও একটা আর মাইনাস আর আছে, ওটাও কমন গেল, তাহলে এখান থেকে পড়ে থাকলো আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর স্কোয়ার, আর এখান থেকে পড়ে থাকলো প্লাস এইচ ইন্টু আর প্লাস আর, তাহলে এইটা থাকলো এ ইন্টু আর মাইনাস আর ইন্টু আর স্কোয়ার প্লাস আর আর প্লাস আর স্কোয়ার, আর এটা গুণ করলে আসছে এইচ আর মানে আর এইচ প্লাস আর এইচ, হলো ছয়েরটা। এরপরে আমরা দশের অঙ্কটা দেখি কি দেখাচ্ছে, কি বলছে দশেরটা, বলছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস ৩৫। আমরা করছি কি দেখো, এক্স কিউব সিক্স এক্স স্কোয়ারটাকে করছি মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু টু প্লাস বারো এক্সকে দেখাচ্ছি থ্রি ইন্টু এক্স ইন্টু চার, তাই তো, দুই স্কোয়ার মানে কত, চার, চার তিনে বারো হলো, তাহলে এইখানে যদি আমরা একটা মাইনাস টু কিউব করি তাহলে এটা আমাদের একটা হোল কিউবের ফর্ম চলে আসে, তাই করলাম, তাহলে এইটা যখন করলাম মাইনাস তাহলে প্লাস করে এটা বাদ দিলাম টু কিউব, আর মাইনাস ৩৫ তো আগেই ছিল লিখলাম, তাহলে এই পোর্শনটার জন্য কি আসলো আমাদের এক্স মাইনাস টু এর হোল কিউব, এটা প্লাস এইট, টু এর কিউবটা কি আসলো প্লাস এইট আর মাইনাস ৩৫, করে আসলো কি এক্স মাইনাস টু এর হোল কিউব মাইনাস ২৭, এটা করলে মাইনাস ২৭, ২৭ মানে কি তিনের কিউব, তাহলে আবার সেই এ কিউব মাইনাস বি কিউবের ফর্মে চলে আসলো, সূত্রে ফেলি এক্স মাইনাস টু মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ, এটা স্কোয়ার ফর্মটা ভেঙে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, এটা গুণ করে আসছে থ্রি এক্স মাইনাস সিক্স, এটা নাইন প্লাস নাইন, তাহলে এখানটা যেমন আছে এক্স মাইনাস ফাইভ, এইটাকে সবটা করলে কি হয় এক্স স্কোয়ার মাইনাস, এটা করলে মাইনাস এক্স আর যোগ বিয়োগ করে নিলে প্লাস সেভেন, তাহলে এই গেল তোমাদের এক্স সরি এই পয়েন্ট থ্রি অঙ্কগুলো হলো, কষে দেখি বাকি যে অঙ্কগুলো আছে এই কষে দেখি 8.3, সেগুলো তোমরা এইচটি করবে, কোথাও অসুবিধে হলে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে, সকলে প্র্যাকটিস করো, ভালো থেকো।